একজন মুমিনের 24 ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে? চমৎকার একটি প্রশ্ন। একজন ইমানদারের 24 ঘন্টার রুটিন কেমন হবে? ইমানদার ভোরে ফজরের ওয়াক্ত হলে আজান হলে ঘুম থেকে উঠে ওযু করে সুন্দর করে পুরুষ হলে জামাতের সাথে গিয়ে মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দর সাথে। এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকাল সকালের দোয়াগুলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন। সুযোগ থাকলে সূর্য ওঠার 15-20 মিনিট পর দুই রাকাত ইশরাক পড়বেন। এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন। সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয় আর কোরআন হাদিসে দৃষ্টিত প্রশংসনীয় কোনো বিষয় নয়। এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে, বের হয়ে হালাল উপার্জন করবেন, হারাম উপার্জন করবেন না, কান দ্বারা হারাম জিনিস শুনবেন না, চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না, চোখের হেফাজত করে হালাল উপার্জন করে জোর রক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা মহিলারা নিজ জায়গাতে কাজ সালাত আদায় করে নেবেন ফরজ। এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ পরবর্তী দোয়া দরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইরে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা তালাশ করো। এরপরে যে আপনি আবার জোহর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন, প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন এবং দুপুরে কায়রুলা করা সুন্নাত, সেই কায়রুলা আপনি শেষ করলেন জোহর করলেন, এরপরে আপনি দুপুরের পর আবার কাজকাম করলেন, আবার আসর ওয়াক্ত আদায় করলেন, আসর টু মাগরিব সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, না হলে মাগরিব পরে পড়েন, মাগরিবের সালাত পড়ে এশার আগে আগে খেয়ে ফেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খানা রাতের খানা কখন খাওয়া উত্তম? এশার আগে আগে, কিন্তু এশার আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না। এশার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী, কেন জানেন? কারণ আপনি খানা খেয়ে ফেলছেন, এরপরে আপনি যখন এশার নামাজ পড়বেন আপনার এক্সারসাইজ হয়ে যাবে, এগুলো ডাইজেস্ট হয়ে যাবে, এরপর আপনি বিছানা চলে যাবেন, আপনার জন্য স্বাস্থ্যগত দিকতে উপকার হবে। আমরা কি করি এশার নামাজ পড়ে যে ভূতের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি, আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা টক শো মিষ্টি শো নাটক সিনেমা আউল ফাউল এসব করে টরে এরপরে কয়টা খায় ধপ করে আমরা শুয়ে পড়ি বিছানায়, সব আমরা স্থূল হয়ে যাচ্ছি, এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। আর এশার আগে কথাবার্তা খাওয়া দাওয়া সব শেষ করে এশার পরে দ্রুত শুয়ে পড়া, এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে, আমি নিজেও আমল করতে পারি না পুরোপুরি। তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় মাহফিলের মৌসুমের বাইরে আমরা চেষ্টা করি 10টা থেকে 11টার ভিতরে যে কোনো মূল্যে শুয়ে পড়ার। আমাদের সমাজে আজকাল 12টা 1টা না বাজলে আমাদের ঘুম হয় না, রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা? অতএব ফজর নামাজ পড়তে হলে রাতে তাড়াতাড়ি শুইতে হবে। এছাড়া আমরা জানি এখন সাইন্টিফিকলি এটা প্রমাণিত, রাতের প্রথম অংশ 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি, কিন্তু এটা শিখি নেই যে এই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে শিখে দিয়ে গেছে। অতএব আমরা এই সুন্নাত সম্মত লাইফস্টাইল গড়ে তুলব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক বেশি আমল করতে পারেন না, অসুবিধা নেই ভাই, ইমান বিশ্বাসটা ঠিক আছে, পাঁচক্ত ফরজ নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, গালমন্দ দেওয়া কাউকে অধিকার নষ্ট করা এগুলো করবেন না, আপনার আখলাকটা ঠিক রাখবেন, ইনশাল্লাহ জান্নাতের পথ সুগম হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।